আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার এক থেকে দুই হাজার নয়ের রূপে ফিরছে জামাত সরকারকে যেভাবে গুড বাই জানাবে জামাত জামাতের পুরনো রূপে ফেরার চেষ্টা জামাত ইসলামের পুরনো রূপ মিনস আসল রূপ তবে এটা সার্বিকভাবে নয় একটা বিশেষ দিককে ফোকাস করছি আমি লক্ষ্য করছি জামাত ইসলামই ধীরে ধীরে ওপেন রাজনীতিতে জনসেবার রাজনীতির একটা বিশেষ ডাইমেনশনের দিক থেকে যেভাবে ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে তাতে দু থেকে দুই পর্যন্ত যেটা জামাত ইসলামীর আমি একটা দিক থেকে সবচাইতে গোল্ডেন পিরিয়ড মনে করি এর মানেই সরকারের দমন পীড়ন তখন তেমন ছিল না যদিও ওয়ান ইলেভেনের সময় মোটামুটি ছিল তা সত্ত্বেও জামাত ইসলামী যেভাবে ওপেন রাজনীতি করেছে এবং রাষ্ট্রশক্তির রোশানালের বাইরে বিশেষ করে দু থেকে দু তখন যে জামাতের নেতৃবৃন্দের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে ভাব ছিল অনেকটা সেই রূপে আবার বীর দর্পে সকল ষড়যন্ত্র বাধা বিপত্তি ওভারলুক করে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে সেটা আমি ফোকাস করব এবং জামাত ইসলামী একটা ফিলোসফি অথবা একটা তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছে জাতির এই ক্রান্তিকালে তারা নতুন নতুন অনেক ফিলোসফি তত্ত্ব নিয়ে আসবে এটা জাতীয় রাজনীতির না তাদের নিজস্ব নেতাকর্মীদের জন্যে একটা তত্ত্ব নিয়ে এসেছে সেটা হচ্ছে সরকারকে যেভাবে গুড বাই জানাবে জামাত এবার সরকারকে গুড বাই জানানোর দিলেন এ বিষয়ে গণমাধ্যমে রিলিজ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সফল হবে না ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করেন এই সরকার জনগণের সমর্থন নিয়ে নয় বরং প্রশাসন যন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসনও জনগণের পক্ষে থাকবে বলে ডাক্তার শবিকুর রহমান মনে করেন তিনি কিন্তু ঐক্যের থিওরি দিচ্ছেন সরকার আমাদের সকলের সরকার হতে ব্যর্থ হয়েছে একটা সরকার একটা দলের পক্ষ থেকে নির্বাচিত হয় শপথ গ্রহণ করার পর তখন ওই সরকার আর ওই দলের থাকে না তখন সব দলের হয়ে যায় সবার হয়ে যায় কিন্তু এই সরকারের আচার আচরণ মনে হয় যেন তারা শুধু আওয়ামী লীগের সরকার জামাত ইসলামী সরকার নয় কিন্তু জামাত মনে করে আওয়ামী লীগ সরকার থাক কিন্তু তারা জামাতেরও সরকার হবে আওয়ামী লীগেরও সরকার হবে হবে আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার সরকার হবে কিন্তু সবার সরকার উঠতে ব্যর্থ হয়েছে এখানে আমির জামাত বুঝিয়েছেন সরকারের চরম পার্টিশন নীতি অর্থাৎ দলীয় দৃষ্টিভঙ্গিমূলক নীতি দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে বা দলীয় বিবেচনার ঊর্ধ্বে তারা উঠতে পারেনি বিলাসবহুল জীবনযাপন ও আল্লাহকে ভুলে যাওয়াই আজকের বিপর্যয়ের কারণ এখন শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অবস্থা হবে কি হবে না এসব কথাবার্তা বলা হচ্ছে তাতে বাংলাদেশের সামর্থ্যের অতিরিক্ত বিলাসিতা বা মেগা প্রজেক্টগুলো নিচ্ছেন কিনা এই ইঙ্গিতটা আমিরে জামাতের বক্তব্য থেকে বোঝা যায় এবং আল্লাহর সাহায্য ছাড়া যে আসলে কেউ এগোতে পারে না এই বিষয়টা একটা চরম বাস্তবতা রাজনীতিতে হোক ব্যক্তি জীবন হোক সামাজিক জীবন হোক এটা তুলে ধরেছেন ডাক্তার শফিক রহমান জনগণের বিপদে আমাদের পাশে থাকতে হবে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণের পাশে না থাকলে ক্ষমতা হক আদায় হয় না তা এখন আমির মনে করেন যে গুড বাই জানিয়ে ইসলামী এবং যারা জনগণ যাদেরকে চায় তারা ক্ষমতায় আসবে এজন্য জনগণের পাশে যেতে হবে কিভাবে সরকারকে গুড বয় জানিয়ে ক্ষমতা আসতে চায় জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের পাশে যেতে হবে সরকার জনবিচ্ছিন্ন কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মীদের সব ধরনের বিপদ আপদে জনগণের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে গণ ও রাজনীতি করতে হবে সাংগঠনিক প্রায়োরিটি এটাই হবে সকল বিপর্যয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে রাতের ভোটের সরকারকে এবার গুডবাই বাই জনগণ গুড বাই বলার জন্য শক্ত অবস্থান গ্রহণ করেছে জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সফল হবে না এখন কিভাবে সরকারকে গুডবাই জানাতে চায় জামাত এক জনগণের পাশে দাঁড়িয়ে দুই ঐক্যবদ্ধ তখন অটোমেটিক্যালি সরকার বিদায় নেবে জনগণের রায়ের মাধ্যমে শান্তিপূর্ণ এটাই বোঝানোর চেষ্টা করছেন নিরপেক্ষ নির্বাচন হবে কোনো বিশৃঙ্খলার প্রয়োজন দেশে হবে না সকল বিপর্যয় মহান আল্লাহ সাহায্য কামনা করতে হবে এটা জামাত ইসলামের রাজনীতির একটা মৌলিক ফিলোসফি এর মানে জামাতপন্থী যারা বুদ্ধিজীবী তাত্ত্বিক যারা জামাতকে বিভিন্ন বিষয়ে প্রেসক্রাইব করেন তাদের জন্য ডাক্তার শফিকুর রহমান বারবার একটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র দুনিয়াবি উপায় হিসাব নিকাশ করলে হবে না জামাতের রাজনীতির অন্যতম একটা ভিত্তি হচ্ছে আল্লাহর সাহায্য এটা কখনো চেষ্টা করুক ক্ষমতায় আসতে পারবে না আনলেস সাহায্য। মঙ্গলবার দুপুরে জামাত ইসলামী গাইবান্দা জেলা শাখার উদ্যোগে সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের লাল লাল চামার বাজারে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহ মেরামত সংস্কারের সহায়তা প্রদান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির জামা ডাক্তার শফিকুর রহমান তিনি আরও বলেন এই দুঃসময় আপনাদের কাছে তিনি আসতে পেরে আমার ভালো লেগেছে আমরা আপনাদের ভাই হিসাবে যা হাতে নিয়ে এসেছি তা প্রশান্ত চিত্তে গ্রহণ করুন আল্লাহ আমাদের সহযোগিতার হাত আরও প্রশস্ত করে দেন জামাত ইসলামী কখনোই তারা যদি পাঁচ হাজার কোটি টাকাও জনগণের জন্য ব্যয় করতে পারে এরকম সামর্থ্য যদি আল্লাহ তাদেরকে দেয় কখনও তারা আত্মহংকারে ভুগবে না তখনও তারা নিজেদেরকে মানে জামাত ইসলামের একটা ফিলোসফি এখানে আমি তুলে ধরি আমিরে জামাতের এই অংশের বক্তব্য দিয়ে জামাত মনে করে যে জনগণের চোখে যেন জামাত বড় হয় আর জামাতের নিজেদের চোখে যেন জামাত ছোট হয় কখনও যেন অহংকারমূলক অথবা আমরা এই কয়েক কোটি টাকায় ব্যয় করেছি এরকম ভাব যেন চলে না আসে এজন্যে যথেষ্ট সন্তোষজনক অ্যামাউন্ট গিফট করেও আমিরে জামাত বলেন যে সামান্য কিছু নিয়ে এসেছি এজন্য প্রকৃত কোরআনিক চেতনা নববি চেতনার একটা রিফ্লেকশন সুনামগঞ্জে হাওড়ে যখন লাশ ভাসে সরকার তখন কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনে ব্যস্ত থাকে যা খুবই দুঃখজনক এই যে অপচয় করা এটার বিরুদ্ধে আমির জামাত কয়েকবার বলেছেন আবারও বলেছেন এখান থেকে সরকারের উচিত নসিহত গ্রহণ করা অপচয় করলে একদিন না একদিন রাজার ধনও ফুরিয়ে যেতে পারে চমৎকার একটা নির্দেশনা আমির জামাত এখানে দিয়েছেন এটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের কেসে স্টাডি করে কিন্তু সরকার এটা বুঝতে পেরেছে বলে আমি বিশ্বাস করি আমাদের কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের নেতৃবৃন্দের ফাঁসির আদেশ দেওয়ার পর নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ বলতেন আমরা তো নবীওয়ালা কাজ করি সুতরাং আমাদের নির্ভয়ে কাজ করে যেতে হবে যে কোনো পারিপার্শ্বিক অবস্থাকে যেমন ভয় করে না যে সংগঠনের আমির ফাঁসির মঞ্চে হাসতে পারে ফাঁসির রশিকে চুমু দিয়ে রশি গলায় পড়তে পারে সে সংগঠনের নেতাকর্মী আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তিকে পরোয়া করতে পারে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বিপদে আমরা পাশে থাকতে চাই জামাত ইসলামী যে আসলে একটা অসাম্প্রদায়িক দল তারা যে এদেশের হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য অন্য সংখ্যালঘুদের জন্য রাজনীতি করে তাদের পাশে দাঁড়ানো তাদের মঙ্গলের জন্যে তাদের সহায়তার জন্য যে তারা প্রস্তুত তাদের জন্য যে জামাত ইসলামী সহায়তা কর্মসূচি আছে এ বিষয়টা আবারও জামাত ইসলামীর এই অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেছেন ডাক্তার শবিউর রহমান শুধু কথায় নয় কাজেও কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন যে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে কিভাবে জামাত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা এদেশে এমন শাসক চাই যিনি দিনের বেলায় দায়িত্ব পালন করে এবং শেষ রাতে আরামের ঘুম হারাম করে মহান আল্লাহর দরবারে করে পরে কান্নাকাটি করে সাহায্য চাইবে যাতে করে এই জমিনকে আল্লাহ তালা উর্বর করে দেন এখানে জামাত ইসলামের একবারে মৌলিক ফিলোসফি তুলে ধরা হয়েছে একবারে মৌলিক ফিলোসফি যে আসলে দিনে জনগণে সাহায্য করতে হবে রাতে তাহাজুদে দাঁড়াতে হবে এটাই জামাত এটাই জামাতের একটা পরিচয় যাতে আল্লাহ তালা দায়িত্বকে সহজ করে দেন আমরা এমনই একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই শুধু তাহার যুদে পড়ে কাঁদলেই হবে না এখানে জামাতের বক্তব্যটা কতটা বাস্তববাদী যে আল্লাহ যেন দায়িত্বকে সহজ করে দেয় দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব এমনি এমনি ফেরা এসে করে দেবে না ইসলামপন্থীদের একটা অংশ মনে করে আল্লাহ সাহায্য করলে কিছুই লাগে না কিন্তু না আল্লাহ সাহায্য করবে কিভাবে আল্লাহ মানুষের চেষ্টাকে সহজ করে দিবে কাজ করতে হবে কাজকে কাজ করার তৌফিক দান করবে কাজ ছাড়া তো এমনি কিছু হবে না এ সময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন পানির অপর নাম জীবন আবার এই পানি আজ অতিরিক্ত হয়ে সবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের নেতারা জনগণের বিপদে পাশে নেই অথচ আমরা জেল জুলুম নির্যাতন মাথায় নিয়ে আপনাদের পাশে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ গাইবান্ধা জেলা আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মারানা জহরুল হক সরকারের পরিচালনায় বর্ণর্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে কারাকারা ছিলেন এরকম একটা বিস্তারিত তথ্য জামাত ইসলামের প্রেস রিলিজে দেওয়া হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা বিষয় আজকের আলোচনার সার কথা যে সরকারকে গুড বাই জানানোর থিওরি জামাত জানালো যে জনগণের পাশে জানা দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই কনসেপ্ট জামাতের নেতাকর্মীদের বারবার উপলব্ধি করা প্রয়োজন স্মরণ করি দেয় একই কথা বারবার বলার ফজলত রয়েছে কোরআনেও একই কথা বারবার বলা হয়েছে আরেকটা বিষয় বিভিন্ন ছবি যেগুলো জামাত ইসলামী রিলিজ করেছে গণমাধ্যমে পাঠিয়েছে সেখানে দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে জামাত ইসলামীর আমির জামাতের ওপেন কর্মসূচিতে জনগণের জন্য একেবারে প্রকাশ্য কর্মসূচিতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জামাতের নেতৃবৃন্দের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে সাধারণ জনগণ তো বৃদ্ধি পাচ্ছে ছবি দেখে মনে হচ্ছে আমিরে জামাত মাঝখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে অনেক জামাত শিবিরের নেতাকর্মীরা তার দুই পাশে সারিবদ্ধভাবে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা বিশাল বহর সামনে পেছনে সর্বত্র মাই ক্যামেরার অভাব নেই এর মানে সেই দু থেকে দুই হাজার যে একটা রূপ জামাতের যে আমিরে জামাত গেলে সেখানে একটা বড় জামাতের বহর থাকবে তার সামনে পেছনে অনেক নেতাকর্মীরা থাকবে প্রকাশ্যে দাঁড়িয়ে কথা বলবে পাশের বাসায় খাবে মসজিদে নামাজ পড়বে ঝটিকা সফর শেষ করে চলে আসতে হবে না আমার মনে হচ্ছে দুই এক থেকে দুই হাজার সেই রূপে ধীরে ধীরে ফিরছে জামায়াত ইসলাম ইনশাল্লাহ